जी भाई আমরা প্রশ্নোত্তর চলে যাচ্ছি, সময় খুব বেশি নাই আমার হাতে, আর প্রশ্ন দিবেন না, আর প্রশ্ন দিবেন না। একটাও দেওয়ার মতো না এগুলো। আচ্ছা নিলাম, একটা নিলাম, যান। জি ভাই আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি, সবাই একটু চুপ হয়ে যায় মেহরবানি করে, জাযাকাল্লাহ খায়ের। প্রথম প্রশ্ন, বিসমিল্লাহ। সুদী ব্যাংকের ইসলামী শাখা থেকে যদি লোন নিয়ে তারা তামাক ব্যবসা করার জন্য মাল কিনে দেয়, তাহলে আমার জন্য ব্যবসা হালাল হবে কি না? ব্যাংকটা সুদী হলেও ইসলামী উইং খুলে সেখানে ইসলামী ব্যাংকিং করার যে চেষ্টাটা করছে, সেখান থেকে আপনি লোন নিলেন, আবার লোনটা নিয়েছেন, তারা লোন নিয়ে আপনাকে, ও আমি তামাকে ভুল বলছি, সরি, আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দিয়েছে, তারা আপনাকে ব্যবসার জন্য মাল কিনে দিয়েছে, আমি তামাক পড়ছি ভুলবশত, দুঃখিত। তো সেটা যদি ইসলামী ব্যাংকিং ফলো করে করে থাকে এবং মাল কিনে দেয় এবং মালের দাম বেশি রেখে আপনাকে কিস্তিতে পরিশোধ করতে বলে, সেটা জায়েজ হবে। কথা বুঝতে পারছেন ভাই? প্রশ্ন আর নিয়েন না, আমি প্রশ্নটা আবার পড়তেছি, যেহেতু প্রশ্ন পড়া ভুল করছি আবার পড়তেছি। সুদী ব্যাংকের ইসলামী শাখা থেকে যদি লোন নিয়ে তারা আমাকে ব্যবসা করার জন্য মাল কিনে দেয়, তাহলে আমার ব্যবসা হালাল হবে কিনা? ব্যাংকটা হলো সুদী ব্যাংক, কনভেনশনাল ব্যাংক, সেই ব্যাংক থেকে, সেই ব্যাংকের আবার ইসলামী উইং আছে, ইসলামী ব্যাংকিংয়ের শাখা বা উইং আছে, সেই উইং থেকে ইসলামী ব্যাংকিংয়ের পদ্ধতিতে যদি আপনি লোন নেন এবং সেখানে যদি ইসলামী ব্যাংকিং ফলো হয়, শুধু ইসলামী ব্যাংক হলে হবে না, ইসলামী ব্যাংকিং শাখা থাকলে, উইং থাকলে হবে না, সেখানে ইসলামী ব্যাংকিং ফলো করা শর্ত, যদি সেটা হয় তাহলে তারা আপনাকে ব্যবসার মালামাল কিনে দিলে সেটা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন, মালামালের যা দাম তার চাইতে দাম বেশি করে ধরলো, ধরে সেটা কিস্তিতে পরিশোধ করলো, আপনি পরিশোধ করলেন, সেটা জায়েজ হবে। ধরুন আপনি কোনো দোকানে মালামাল কিনবেন, তারা আপনাকে মালামাল কিনে হ্যান্ডওভার দিয়েছে, তাদের একজন অফিসার গিয়ে আপনার কাছে মালটা বুঝায় দিছে, 10 টাকার মাল 12 টাকা রাখছে, কিস্তিতে শোধ করছে, এটা জায়েজ আছে। তো ইসলামী ব্যাংকিংটা হচ্ছে কিনা, অর্থাৎ তারা মালামাল কিনে আপনাকে দোকান থেকে হ্যান্ডওভার দিয়েছে কিনা, এই হস্তান্তরটা গুরুত্বপূর্ণ, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজেরা বিবাহ করে বাবা মা আপত্তি করতে পারবে কিনা? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা যদি নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে সেই বিবাহটা যদি এমন কোন ক্ষেত্রে হয় যেটি আপত্তিকর জায়গা, অর্থাৎ বাবা মার যে ফ্যামিলিগত যে সামঞ্জস্যতা আছে তার সাথে যায় না, ধরুন একটা ছেলে সে বিয়ে করেছে বা একটা মেয়ে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এমন একটা ফ্যামিলিতে গিয়ে যেই ফ্যামিলি আর এই ফ্যামিলির স্ট্যাটাস একরকম না, সামাজিকভাবে বিস্তর ফরাক, তাহলে সেক্ষেত্রে বাবা মা অভিভাবকরা সেই বিবাহে আপত্তি করার অধিকার তাদের আছে। আর হানাফি মাজহাব ছাড়া অন্য কোনো কোনো মাজহাবের ওলামাদের মত, সৌদি আরবের ওলামাদের মত হলো যে মেয়েরা প্রাপ্তবয়স্ক হলেও বাবা বা অভিভাবক যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে দিলে সে বিয়ে বসলে সে বিয়ে বাতিল হবে, আমাদের আয়েশা তাআলা থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস হলো তাদের এই মতের সপক্ষে ওলামাদের দলিল। এর বিপরীতে হানাফি মাযহাবের ওলামাদের মতে এটি জায়েজ আছে। তো যদিও জায়েজ হয়, যদি সেটা কুফুর খেলাফ হয়, অর্থাৎ অসামঞ্জস্য জায়গায় হয়, বাবা মা সেই বিবাহে আপত্তি করার রাইট বা অধিকার তাদেরকে দেওয়া হয়েছে, ইসলামী শরিয়ার আলোকে আদালতের মাধ্যমে সে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারে বাবা মা, সেটা না থাকলে তারা এই বিবাহে আপত্তি তুলে এটা ভাঙার উদ্যোগ তাদের নেওয়ার রাইট থাকে, যদি সেটা ওই যে অসামঞ্জস্যপূর্ণ জায়গায়, আকাশ পাতাল এরকম ব্যবধান জায়গায় তারা এরকম কোনো সম্বন্ধ করে, তাহলে বাবা মার সেখানে আপত্তি করার রাইট থাকে। এরপরে প্রশ্ন হলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার কোনো বিশেষ আমল আছে কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অনেক নেককার বান্দারা স্বপ্নে দেখেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য অনেকের হাসিল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবীরা তাকে স্বপ্নে দেখতেন। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আকৃতি শয়তান কখনো ধরতে পারে না,
শয়তান সবার আকৃতি ধরতে পারলেও নবী সাল্লাল্লাহু সাল্লামের আকৃতি ধরে আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যি দেখেছে। তবে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে এর মানে হলো নবী সাল্লাল্লাহু সাল্লামের চেহারা যারা চিনতেন, যেমন সাহাবিরা, তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যিই নবীজিকে দেখছেন, শয়তান তার চেহারা বিকৃতি করতে পারে না। কিন্তু যারা নবী সাল্লাল্লাহু সাল্লামকে দেখেন নাই, যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি, আমরা তাকে দেখি নাই, তার চেহারা এক্সাক্ট কেমন ছিল আমরা জানি না। অতএব এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না। এ যুগে কেউ দেখলে সেটা নবী সাল্লাল্লাহু সাল্লামের চেহারাও হতে পারে, অন্য কারোর চেহারা তার কাছে নবীজি মনে হতে পারে। এটা এক শ্রেণী ওলামাদের মত। আর অপর শ্রেণী ওলামাদের মত হলো না, এ হাদিসটা ব্যাপকভাবে সকল যুগের জন্য প্রযোজ্য। কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে দেখেছে, এটি স্বপ্নে তার মনে হয় বা কেউ তাকে বলে দেয়, এক কথায় স্বপ্নে তিনি নিশ্চিত হয় যে তিনি নবী সাল্লাল্লাহু সাল্লামকে দেখেছেন, তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকেই দেখেছেন। তো নবী সাল্লাল্লাহু সাল্লামকে দেখা নিয়ে এরকম দুটি মত আছে, কিন্তু তাকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা, যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে হাদিসের আলোকে বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না, যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এরকম কথা বলা আছে। তবে অনেক উলামায়ে কেরাম, অনেক নেককান আল্লাহ ভীরু মানুষরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে যদি কেউ নবী সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসা তার অন্তরে প্রগাঢ়ভাবে ধারণ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে সবকিছুর উপর অগ্রাধিকার দিতে পারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সুন্নার মাধ্যমে অনুকরণ অনুসরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নগুলোকে সবসময় খুঁটি খুঁটি মেনে চলে, কোনো কাজ তার সুন্নতের বাইরে করে না, এরকম সুন্নতের আশেক যদি হতে পারে কেউ, সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ যদি কেউ বেশি বেশি পড়ে, প্রতিদিন যত বেশি সংখ্যক সম্ভব দুরুদ পড়া মহাব্বতের সাথে, এই কাজগুলো যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে তার সাথে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের স্বপ্নে সাক্ষাৎ হবে। এটা অনেক ওলামায়ে কেরাম, অনেক নেককার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালারা তাদের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন। এটা কোনো হাদিস বর্ণিত কোনো বিশেষ আমল না, তবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে স্বপ্নে দেখলেই লোকটা জান্নাতি আর না দেখলে লোকটা জাহান্নামী, এরকম কোনো সহজ হিসাবও করার সুযোগ নেই। আমাদের কাজ হলো তাকে স্বপ্নে দেখি বা না দেখি তার সুন্নাগুলোকে মেনে চলা, তার আদর্শ অনুসরণ করা, তাকে মহব্বত করা, এবং সেই মহব্বত হবে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারই হতে পারবে না, হাত্তা কুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলছেন, আমি তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, সকল পৃথিবীর মানুষের চাইতে আমি সবচেয়ে প্রিয় যদি তোমাদের কাছে না হই, তাহলে তোমাদের ইমানদার হওয়ার সুযোগই নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে আমরা গেঁথে ফেলবো ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসা যেন তৈরি হয় ভিতরে, এই জন্য তার জীবনী সম্পর্কে জানবো, সিরাতের বইগুলো পড়বো, যত বেশি তার সম্পর্কে জানবেন আপনি তার প্রতি ভক্ত, তার ভালোবাসা অন্তরে লালন করতে আপনি বাধ্য হবেন। অতএব নবীজির সম্পর্কে জানতে হবে, তার সুন্নাকে মানতে হবে, এটা হলো মূল বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা, রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হলো, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য, এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে, যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থা হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলো দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করবো। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র, আজেবাজে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এরপরে প্রশ্ন হলো, আমি যৌতুকের টাকা নিয়ে খেয়ে ফেলেছি, এটার সংশোধন করার কি ব্যাখ্যা দিবেন? এই ভাই যৌতুকের টাকা নিয়ে আবার খেয়ে ফেলছেন, এখন উনি সংশোধন করতে চান। আমরা আমাদের ভাইকে নসিহত করব, আপনি যৌতুকের যে টাকা নিছেন শ্বশুর বাড়ির কাছ থেকে
সে টাকা নিয়ে যে খেয়ে ফেলছেন এখন ধীরে ধীরে আস্তে আস্তে কিস্তিতে হইলেও সেই টাকা শ্বশুর মশাইকে পরিশোধ করে দিবেন ওইটা আপনাকে পরিশোধ করে দিতে হবে কারণ আপনি জুলুম করেছেন অন্যায়ভাবে নিয়েছেন বিদায়টা আপনি ফেরত দিবেন আর যদি ফেরত দিতে গেলে আপনার শ্বশুর মশাই দিল থেকে সত্যি খুশি মনে বলে ঠিক আছে তুমি মিসকিন মানুষ খেয়ে ফেলছো মাফ আল্লাহর হস্তে তাহলে আপনি মিসকিন হিসাবে মাফ পাইতে পারেন যদি সত্যি তিনি মাফ করে দেন কিন্তু আপনি যে চাঁদাবাজি করছেন তাদের কাছ থেকে যেন আল্লাহর কাছে তওবা করবেন মাফ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন যে ভাই প্রশ্ন করেছেন আমার তো মনে হয় তিনি সিরিয়াসলি প্রশ্নটা করেছেন কারণ অনেকেই আমরা এরকম আছি যে একসময় যৌতুক নিয়ে ফেলেছি তখন আমার এই হুঁশ ছিল না হালাল হারাম সম্পর্কে এতটা ধারণা ছিল না এখন আল্লাহর ভয় এসেছে ভেঙে ফেলেছেন এখন দেওয়ার সামর্থ্য নাই তাহলে সেক্ষেত্রে আপনি শ্বশুর মশাইকে বলবেন যে আব্বাজি এখন আসলে তো আমি যেটা নিয়েছিলাম এটা আমার জন্য তো জায়েজ নাই তখন বুঝি নাই ফেরত দিতে চাই সুযোগ থাকলে আপনি ফেরত দিয়ে দেন আর যদি বলাবলি করতে গেলে আরো সেটা আপনার কাছে বিব্রতকর মনে হয় তাহলে বলাবলির দরকার নাই আপনি যৌতুক স্বরূপ 2 লাখ টাকা জিনিসপত্র নিছেন তাহলে ওই 2 লাখ টাকা দিয়া কিছু কিনে অথবা 2 লাখ টাকা শ্বশুর মশাইকে এমনি বলেন এটা হাদিয়া আপনাকে দিয়ে দিলাম এরকম করে কৌশলে তাকে দিয়ে দেন আপনি দায়মুক্ত হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে এই যৌতুকের হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা বিস্তারিত বুঝিয়ে দিবেন যদি কেউ স্ত্রীকে তালাক দেন তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন যেটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক প্রত্যাহারযোগ্য তালাক কোনটা আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন এক তালাক কয় তালাক এক তালাক দিয়েছেন যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি ফেরত দিতে পারবেন যদি জীবনের আগে একবার দিয়ে থাকেন এটা দ্বিতীয় তালাক হয় তাহলেও ফেরত নিতে পারবেন আর যদি জীবনে এটা আপনার তৃতীয় তালাক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে স্বামী স্ত্রী হিসাবে থাকা যদি তালাক কয়টা হয় তিনটা হয়ে যায় আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয় তিনটা কেন কত তালাক হয়েছে কোনো হিসাব নাই আল্লাহ তালা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভাইরা আমার যারা বিবাহ করেছেন আর আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করবেন করজোর করে মিনতি করি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে কখনো হুটহাট করে তালাক দিলাম স্ত্রীকে এরকম কথা বলবেন না এরকম কথা বলবেন না তালাকটা খুব ভয়াবহ একটা বিষয় ভাই সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন তিনটা বিষয় আছে সিরিয়াসলি করলে যা হবে হাসতে হাসতে দুষ্টামি করে করলেও তাই হয়ে যাবে অনেক ভাইরা আছেন যারা বলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি ভয় দেখানোর জন্য ভয় দেখানোর জন্য যদি আপনি আমাকে একটা ছুরি নিয়ে আমার বুকে জোরে আঘাত করে ঢুকায় দেন ভিতরে ভয় দেখানোর জন্য করছেন আপনি মারার উদ্দেশ্যে করেন নাই মারা যাব কি যাব না আমি কি বলেন আপনি কারোর পেটে যদি ছুরি ঢুকায় দেন কারোর বুকে যদি ছুরি ঢুকায় দেন লোকটা তাকে মারার উদ্দেশ্যে দেন নাই আপনি ভয় দেখানোর উদ্দেশ্যে দিয়েছেন কিন্তু জায়গা মতো লেগে গেছে লোকটা মারা যাবে কি যাবে না তালাক এরকম খবরদার বউয়ের সাথে চুন থেকে নুন কষলে তালাকের কথা বলবেন না এগুলো ছোট লোকই এগুলো করবেন না অনেক মহিলারাও আছে এখন আজকাল অবশ্য পুরুষদের চাইতে মহিলারা তালাক আরো বেশি দেয় কথায় কথা কথায় কথা গাট্টি গোল করে বাবার বাড়িতে দৌড় আল্লাহ আমাদের মা বন্ধুকে হেদায়ত দান করুন দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সবর করতে হবে কত মহিলা আছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে এই তেনা তেনা হওয়ার কারণে উনি খেতা খেতা হওয়ার জন্য চলে যায় আর একটু ভালো জায়গায় এরপরে যায় দেখে যে আগে তেনাই বরং ভালো ছিল আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো বাংলাদেশে দাম্পত্য জীবনে মানুষ বেশিরভাগই সুখী নই আমরা দাম্পত্য জীবন আমাদের খুব খারাপ যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে ভয়াবহ অবস্থা এই জন্য স্বামী এবং স্ত্রী উভয়কে সবর এবং শোকরের চর্চা করতে হবে ধৈর্য এবং কৃতজ্ঞতা আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যা দিয়েছে অনেক স্ত্রী সেটা নাই আমার স্বামীকে আল্লাহ যা দিয়েছেন অনেক স্বামীর কাছে সেটা নাই এটা বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে এবং এবং সবর করতে হবে যে আমি যে কষ্টে আছি এর চাইতে কষ্টে আরো অনেকে আছেন অতএব সবর করব সবর এবং শোকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না মানুষ আমরা সবাই সে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন
পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা। অনেক মা বোনরা এটা করেন, রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে, যাতে রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ রোজা পড়তে করতে পারেন, সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন, মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন। তাদের এই কাজটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে, ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, এরকম কাজ করা জায়েজ নয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না। আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহর ফয়সালা। আপনি ইবাদত করে যে সওয়াব পাচ্ছেন, আপনার ইবাদতের নিয়ত ছিল কিন্তু আল্লাহর ফয়সালা, অসুস্থ হয়েছেন, করতে পারেন নাই, আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশাআল্লাহ। রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন? মায়েরা, আমার সারা বছর, আমার সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয়, রমাদানে দোয়া কবুল আরো বেশি হয়। বিশেষ করে রোজা অবস্থায়, সিয়ামরত অবস্থায় সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হল আসায়েম হাত্তা ইফতির, কোন কোন বর্ণনা আছে হিনা ইফতির, রোজাদার ব্যক্তি দিনভর রোজা দোয়া করলে তার দোয়া কবুল হয়, হাঁটতে চলতে ফিরতে, কাজের ফাঁকে, মা বোনরা গৃহস্থলী কাজের ফাঁকে, এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন, আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারলে সেটা আরো ভালো। সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোন কোন বর্ণনা মতে দোয়া কবুল হয়। আমরা ভোর রাতে সারি খেতে উঠি, সারি খাওয়ার সময়টা, ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময়, রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি। তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সারি খেতে উঠলে, এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোন রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো, তারাবির নামাজের কাজা লাগবে না, আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সেই কয়টা রেখে দিবেন, সফরে ছিলেন রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন, ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণাও অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই, এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত, তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ। মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা? মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয়, শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো, কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন? এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে ছয়টা রোজা রাখলো, কানা কাসিয়ামি দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামায়ে কেরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান, সাত, কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। দশ গুণ করে যে বাড়াবেন, এই জন্য রমজানের তিরিশ দিনের তিরিশটা রোজা আর শাওয়ালের ছয়টা রোজা, মোট ছত্রিশ, ছত্রিশকে দশ গুণ দিলে তিনশো ষাট, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের ছয় রোজা রাখতে হবে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সওয়াব, তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপরে শাওয়ালের ছয় রোজা রাখবে। এটা একটা মত। তবে আরেকটা মত হলো, শাওয়ালের ছয় রোজা
যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন, এগুলো তো আল্লাহ নির্দেশে কারণে তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক, তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের ছয় রোজার সওয়াব তিনি পাবেন, কারণ শাওয়ালের ছয় রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের ছয় রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম, না পারলে অন্তত শাওয়ালের গুলো আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের ছয় রোজার ফজিলত দিবেন। রমজানে মাহবন্ধের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম। মাহবন্ধরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না তারা করতে পারেন কিনা, এর উত্তর হলো মাহবন্ধরা তারা ইফতার তৈরি করেন, সাহরি তৈরি করেন, বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন, অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদত বন্দেগী করবেন এবং সেই সাথে রোজাদারের খেদমতের নিয়তে তারা যদি করেন যে রোজাদারকে ইফতার করালে ইফতার করানোর সওয়াব পাওয়া যায়, আমি তাদের ইফতারের ব্যবস্থা করছি, আয়োজন করছি, অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন, সওয়াব দান করেন, রোজাদারের খেদমতের নিয়ত যখন করবেন তারা আল্লাহর কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সওয়াব লাভ করবেন, সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য, উদ্বুদ্ধ করবেন বাচ্চাদেরকে, নিজেদেরকে কোরআন তেলাওয়াতের মধ্যে রাখবেন, এই কাজগুলো ঘরোয়াভাবে তারা করবেন, এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ, এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নাই। তবে আমাদের যে সমস্ত বোনরা রমজানে মাসিক অবস্থায় থাকেন ওই অবস্থায় তারা কি আমল করবেন, সেই অবস্থায় তারা জিকির আজকার করতে পারেন, দোয়া দরুদ পড়তে পারেন, হ্যাঁ ইস্তেগফার করতে পারেন, ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, তারপর রোজাদারের খেদমত সহ অন্যান্য কাজ তো করবেনই। আর যেগুলো তিনি করতে পারতেছেন না, নামাজ পড়তে পারতেছেন না, রোজা রাখতে পারতেছেন না, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন অতএব অটোমেটিক সওয়াব পেয়ে যাবেন। এরপরে প্রশ্ন, পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা। অনেকে মনে করেন জায়নামাজ এটা পাও দিয়ে সোজা করা যাবে না, জায়নামাজ বা মুসাল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন, পাও দিয়ে গোসান মেলেন তাহলে এটাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা আপনি কোনো এর কারণে কোনো অন্যায় করেন নাই। জানামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এ জাতীয় কিছু, অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে, পাও দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই, অতএব যে কোনোভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে। ইমাম সাহেব যদি হারাম কোর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা। ইমাম সাহেব নিজে যদি হারাম খান এবং প্রকাশ্যে সেটা জানে সবাই, অনেক ইমাম সাহেব আছে আল্লাহ মাফ করুক অনেক এলাকায় সুদের কারবারে জড়িত, অনেক ইমাম সাহেব আছে ঘুষের কারবারে জড়িত, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লোভনীয় মসজিদগুলো যেগুলোতে বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে, যেমন সরকারি মসজিদে যে মডেল মসজিদ বলেন অথবা গুরুত্বপূর্ণ কোনো মসজিদ, অনেক সময় দেখা যায় যে এই মসজিদগুলোতে চাকরির জন্য ঘুষ লেনদেন করে অনেকে, তো যে ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আলেম, অতএব এরকম ইমামকে নিযুক্ত করা কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই, যে হারাম হালাল বাজ বিচার করতে পারে না সে ফাসেক, তাকে নিয়োগ দেওয়া জায়েজ নাই। যদি ইমাম এরকম ফাসিকি কাজের সাথে জড়িত থাকেন এবং এটা ওপেন সিক্রেট হয় কর্তৃপক্ষের কর্তব্য সেই ইমামকে বিদায় দেওয়া, আর যদি ব্যাপারটা এরকম হয় যে কর্তৃপক্ষ নিজেই এই অপরাধে আক্রান্ত বা তারা আমলে নেয় না তাহলে সেক্ষেত্রে আপনি মুসল্লি হিসাবে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, আশেপাশে ভালো ইমাম থাকলে তাদের পিছনে পড়বেন আর না হলে ওই ইমামের পিছনে নামাজ পড়লেও আপনার গুনাহ হবে না, আপনার নামাজ হয়ে যাবে। ছোট বাচ্চা থাকাকালীন যদি আবার বাচ্চা পেটে আসে তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে? বাচ্চা নষ্ট করা যাবে না ভাই, এটা খুব জঘন্য অপরাধ, গর্ভস্থ সন্তান নষ্ট করা জাহিলি যুগের মানুষের দুঃস্বভাব, এটা যাবে না, এটা খুব হারাম, বড় ধরনের কবিরা গুনাহ। বাচ্চা আপনার যদি এরকম হয় যে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আল্লাহ তাআলা গর্ভে মাতৃগর্ভে দিয়েছেন অসতর্কতাবশত বা যেভাবে হোক, আপনার হয়তো এখন বাচ্চা হলে সমস্যা হতো তাও আল্লাহর ফয়সালা হয়ে গেছে, তাহলে আপনি এই অজুহাতে যে বাচ্চা আরেকটা আছে একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে এই ঠুনকো অজুহাতে আপনি গর্ভস্থ ভ্রূণ হত্যা করতে পারবেন না, সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি এমন হয় যে এই গর্ভস্থ ভ্রূণ নষ্ট না করা হলে মায়ের জীবন রিস্কের মধ্যে পড়তে পারে এবং সেই রিস্কটা ঠুনকো না, বরং বিশেষজ্ঞ ডাক্তারদের প্রায় সবাই একমত যেটা বড় ধরনের রিস্ক আছে মায়ের জীবনে, এরকম যদি হয়
তাহলে সে ক্ষেত্রে সেটা নষ্ট করতে পারলেন, তাও হার্টবিট আসার আগে আপনার মায়ের জীবন রক্ষার প্রয়োজনে সেটা করা যেতে পারে। আমার বাবা সিগারেট এবং বিভিন্ন ধরনের ধূমপান করে, আমার বাবা এই মাহফিলে আছেন, এগুলো আসক্ত থেকে মুক্ত পায় সে সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাই। আলহামদুলিল্লাহ আসামি নিয়ে হাজির বাপ ছেলে ভাইরা আমার এবং বাবারা আমার, যারা ধূমপানের আসক্তিতে আছেন, রমজান মাস আপনাদের এই অপরাধ, এই গুনাহ এবং এই বদভ্যাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ। ধূমপান করছি এটা আমরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? খারাপ। এটা আমাদের স্বাস্থ্যে এর কারণে কোনো লাভ হয় না ক্ষতি হয়? শুধু স্বাস্থ্যের ক্ষতি না, এর কারণে মুখে যে দুর্গন্ধ হয়, তাতে আশেপাশে যে বিশ্রী একটা অবস্থা তৈরি হয়, নিজের দুর্গন্ধটা নিজে হাত দিয়ে একটু হাহা করে মাঝে মধ্যে একটু শোঁকার চেষ্টা করেন নাক দিয়ে, নর্দমার ময়লার গন্ধটাও এর চাইতে সহনীয়। অতএব যারা ধূমপান করেন আল্লাহর ওয়াস্তে এই নাজায়েজ এই গুনার কাজটা ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ আরো বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। বাংলাদেশে ক্যান্সারের রোগীর পরিমাণ কত জানেন? আমরা আমাদের ছোটবেলায় গোটা জেলার মধ্যে দুই চার পাঁচ জনের ক্যান্সারের সংবাদ শুনছি কিনা সন্দেহ। এখন প্রতিটা পরিবারে পরিবারে ক্যান্সারের রোগী। ভাইরা আমার, এই ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হলো ধূমপান, অর্থাৎ ধূমপাই মানুষদের ক্যান্সার সবচেয়ে বেশি হয়। সেই সাথে ওই যে পানের সাথে জর্দা খান, তামাক খান, এগুলো সবগুলো স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। ভাইরা আমার, সেজন্য ধূমপান আমরা পরিত্যাগ করব আল্লাহর জন্য এবং নিজে বাঁচার প্রয়োজনে। বাংলাদেশে ঘরে ঘরে এখন ক্যান্সারের রোগী এবং কিডনির রোগী, এই দুইটা রোগ ঘরে ঘরে ভরে গেছে। অতএব আমরা দুনিয়াতে বাঁচার জন্য, আখেরাতে বাঁচার জন্য এই নাজায়েজ কাজটা ছেড়ে দিতে হবে। এই নাজায়েজ কাজ অনেকে বলে ছাড়তে পারি না, অভ্যাস খারাপ হয়ে গেছে, নেশা হয়ে গেছে। আমি বলি আপনি পারেন না, এটা হলো একটা অসত্য কথা। আপনি পারেন, আপনি পারবেন, খুব ভালো করে পারবেন। আপনাকে যদি ধরে